والسلام عليكم. সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পায় হৃদয়ে কভু করেছি সুজি কভু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন জন্ম জন্ম কদম কদম চলাবে না মুঠোয় ভরে কিছু হয়তো বাকি শোনা জীবনের প্রলোভনে আমি চলি প্রতি ক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই কাগজে ফুলে চুপি সারে করেছি জীবনের তালা সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি আসলে জীবন মানে নেই কিছু পাওয়ার প্রয়াস প্রাণের আভাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি ভালো আছেন ভালো থাকেন এটাই কামনা করি সবাই সুস্থ থাকুন তো ভিউয়ার্স প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ পুরা শোরুমের ভিডিও বানানোর জন্য আগ্রহী তো আসলে এই ইলাহি বাইক কর্নারে আজকে প্রায় 9টি গাড়ি কিনছি নতুন করে গতকালও 5-6টা গাড়ি কিনছি তো এই সপ্তাহে নতুন কালেকশন কী কী আমার শোরুমে আছে তারই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তার একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজিয়ে দেবেন হ্যাঁ ভিউয়ার্স সর্বপ্রথম যে গাড়িটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পালসার ডাবল ডিস্ক এটা 2021 মডেল 2 বছরের জন্য একটা ব্যাংকটা করা আছে ফাইল জমা হয় নাই ফাইল আপনার নামে করার সুযোগ আছে মালিক না চেঞ্জ আমরা আমাদের নিজ খরচে করে দিব তো বাইকটি কিন্তু একদম এ ক্লাস এবং 100% কালার কোনো রঙে টাচ নাই দেখতে পাচ্ছেন রাত্রে ভিডিও বানাতেছি তারপরেও রঙের কোনো ঘাটতি নেই একদম চকচকে ঝকঝকা ফার্স্ট মালিকেরই বাইক এটা মাত্র 3,500 চলা এই বাইকটি 2 বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা সহ দাম আসবে 1,62,000 টাকা একদম কোনো দরদাম করা চলবে না 1,62,000 টাকা একদম ঠিক আছে 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে ডাবল ডিস্কের বাইক মাত্র চলা 3,500 অরিজিনাল চলা ঠিক আছে দেখেন সেম আরেকটি বাইক 2021 4 মাসে গাড়িটি তোলা 21-5 মাসে গাড়িটি তোলা দেখতে পাচ্ছেন কালো বুলু ওটা কালো লাল এটা কালো বুলু এটা ওয়ান টেস্ট কোনো ধরনের টাকা জমা দেওয়া নাই আপনার নামে আমরা মালিকানা চেঞ্জ করে দেব 2021 কিন্তু নিউ ভার্সন অর্থাৎ এখনকার আগের মডেল এই বাইকটি চলা মাত্র 1,200 কিলো গাড়িটির আউটসাইডে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদম ফুল ফ্রেশ এবং ফার্স্ট মালিকের বাইক মাত্র চলছে 1,200 কিলো 7 মাস বয়স এই বাইকটির নাম চেঞ্জ সহ 1,58,000 টাকা একদম
নাম মালিকানা চেঞ্জ সহ 1,58,000 টাকা এক দামে নিতে হবে, কোনো দরদাম করা চলবে না, ঠিক আছে। এরপরে অ্যাপাচি 4B ডাবল ডিস্কের একটি বাইক, না সরি এটা হলো সিঙ্গেল ডিস্ক দেখা যাচ্ছে, সিঙ্গেল ডিস্ক টায়ার একদমই নতুন, 3,500 অরিজিনাল চলা। তো এই বাইকটি সিঙ্গেল ডিস্ক কালো এবং 2020 শেষের মডেল, 21 শুরুর মডেল। এই বাইকটিরও ফার্স্ট মালিক কোনো ধরনের দুই কেনা বেচা হয় নাই। তো মাত্র এই গাড়িটি কিন্তু 3,500 চলা হিসেবে যে দামটি বলবো সেটা কিন্তু বেশি হবে না আমার জানা মতে। তো এই বাইকটির দাম 1,46,000 টাকা নাম পরিবর্তন সহ, 1,46,000 টাকা নাম পরিবর্তন সহ। এই গাড়িটি কিন্তু পুলিশের গাড়ি ছিল, পুলিশ ভাই ব্যবহার করছে, পুলিশরা কেমন গাড়ি চালায় আপনারা কিন্তু বোঝেন, ঠিক আছে। তো নাম পরিবর্তন সহ ওয়ান্টেজ অবস্থায় আছে, নাম পরিবর্তন আমরা এখান থেকে করে দেব। আর সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন, আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার হয়ে যাবে। নাম পরিবর্তন সহ 1,46,000 টাকা, ঠিক আছে, সিঙ্গেল ডিস্ক। এরপরে 125 ডিসকভার দেখতে পাচ্ছেন, আপডেট মডেল, এখনকার বর্তমান মডেল। এই বাইকটি কিন্তু এখনই শোরুমে কেনা বেচা হচ্ছে, নিউ মডেল দেখতে পাচ্ছেন, এক ক্লাস, এবং গাড়িটি অরিজিনাল চলা 3500 কিলো, কোনো ধরনের মিটার কমানো হয় নাই, অরিজিনাল চলা 3500 কিলো। এটা কিন্তু এখনকার নিউ ভার্সন, আপডেট মডেল। গাড়িটি মোটা চাকা, হাইড্রোলিক, সিবিএস ব্রেক সব কিছুই আছে, ঠিক আছে। মোটা চাকা দেখতে পাচ্ছেন এবং হাইড্রোলিক সামনে আছে, হাইড্রোলিক এবং সিবিএস, এই যে সিবিএস। তো এটাকে আপনাদের বুঝাইতে হবে না, আপনারা দেখলেই বুঝবেন যে গাড়িটা আসলে আপডেট মডেল, নিউ মডেল। তো এই বাইকটি নাম পরিবর্তন সহ 21,000 টাকা একদামে নিতে হবে, নাম পরিবর্তন সহ 21,000 টাকা একদামে নিতে হবে, মাত্র 4 মাস বয়স, 3,500 চলা, ঠিক আছে, দেখেন। এরপরে অ্যাপাচি 8TR 160cc, এটাও অনটেস্ট অবস্থায় আছে, মালিকানা চেঞ্জ করার সুযোগও আছে, ঠিক আছে। আমরা নিজ দায়িত্বে, আমাদের নিজ দায়িত্বে মালিকানা চেঞ্জ করে দেব। কালারের দিক দিয়ে 100 আছে এবং গাড়িটি চলা সম্ভবত 6,500। এই বাইকটি 2018 মডেল। তো নাম পরিবর্তন সহ আপনাদেরকে একদম নিতে হবে 1,12,000 টাকা, নাম পরিবর্তন সহ 1,12,000 টাকা হলে গাড়িটি দিতে পারবো, ঠিক আছে, 160cc বাইক। এখন বলবো হিরো কোম্পানির একটি বাইক, হিরো হাং। এই বাইকটি অনটেস্ট অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন অনটেস্ট, কোনো টাকা জমা দেওয়া হয়নি। আপনারা নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন, আমরা এখান থেকে নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে দেব। এটা হলো ম্যাট লাল বলে, এই নিউ মডেল, আপডেট মডেল, যেটা এখন শোরুমে বেচা কেনা হচ্ছে সেই এই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাটের ভিতরে লাল স্টিকার। এই বাইকটি সিঙ্গেল ডিস্ক, নাম পরিবর্তন সহ এক দামে নিতে হবে 1,10,000 টাকা, ঠিক আছে। বাড়িটি চলছে সম্ভবত 4,000, ঠিক আছে, 4,000 গাড়িটি চলা, মিটারে আরও একটু কমে দেওয়া আছে, 1,200 না 1,600 কিলোমিটার আছে। আপনি যেটা অরিজিনাল চলা ছিল সেটা আপনাকে বলে দিলাম, 4,500 চলা ছিল। তো এই বাইকটি নাম পরিবর্তন সহ 1,10,000 টাকা। এরপরে যারা গরিবের বাইক কিনতে চান, আমার মতো যারা গরিব আছেন, প্লাটিনা এলআই চাকা দেখতে পাচ্ছেন, এই গাড়িটি আজকে কেনা হলো। আর ইঞ্জিন দেখে মনে হচ্ছে হাল বয়ে আসলো, খেতে যেমন চাষ করলে নাঙ্গলে কি বলে কাদা দিয়ে মেখে যায়, এই গাড়িটিও ঠিক তো এরকমই মনে হচ্ছে। দেখেন ধোয়ার সুযোগ পাই নাই, শনিবারে ধুবো। তো কিন্তু আমি এটা কিন্তু আমি নিজে চালাইছি, মোটামুটি কোনো প্রবলেম নেই এবং ফুল ফ্রেশ গাড়ি আছে মোটামুটি। এই বাইকটি একদম পানি দামি দিব আপনাদেরকে, মালিকানা পরিবর্তন করতে হবে না, এটা আজীবন নাম্বার, ফুল টাকার নাম্বার দেখতে পাচ্ছেন বগুড়া, এটা হলো বগুড়া রেজিস্ট্রেশন করা আছে, কমপ্লিট নাম্বার, যাকে বলা হয় 10 বছরের কাগজ করা। এটা প্লাটিনা এলআই চাকা, দেখেন এলআই চাকা, স্পোক চাকার পরের মডেল কিন্তু এটা। তো এটা বাইক যে দামটা বলবো একদম নিতে হবে 60,000 টাকা, মাত্র একদম নিতে হবে 60,000 টাকা, ঠিক আছে। এরপরে CT100 বাজাজ কোম্পানির আরেকটি বাইক, এটা 2 বছরের জন্য কাগজ করা আছে। এই বাইকটি মোটামুটি টিপটপই আছে, দেখতে পাচ্ছেন ফার্স্ট মালিকের বাইক, এখন পর্যন্ত কোনো হাত হয় নাই, মানে কেনা বেচা হয় না, কিন্তু এক হাতেই চলছে গাড়িটি। ইঞ্জিনের দিক দিয়ে কোনো কমতি নেই, দেখেন ফুল ফ্রেশ আছে ইঞ্জিন। আর গাড়িটি চলা 4,000 মিটার আছে, মিটার হয়তো বা কমে দেওয়া আছে, এটা অ্যানালগ মিটার, গ্যারান্টি নেই। তবে বগুড়া নাম্বার বা আপনি নিজ নামে করতে পারবেন, ফাইল জমা হয় নাই, ব্যাঙ্ক রিসিভ করা আছে, ব্যাঙ্ক ড্রাফট করা আছে, আপনার চাইলে আপনি নিজ নামে করতে পারবেন, আপনাদের শহর ডিস্ট্রিক্টের নাম্বারও করে নিতে পারবেন। তো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ 68,000 টাকা, আর যদি মালিকানা চেঞ্জ না করেন 65,000 টাকা, ঠিক আছে। এরপরে হিরো IBS, ABS এখনকার ভার্সন, মাত্র 7 থেকে 8 মাস বয়স, গাড়িটি চলছে 800 কিলো, দেখতে পাচ্ছেন 800 কিলো গাড়িটি চলে, IBS
হিরো নতুন মডেল এবি ইয়াকারে সেলফি স্টার, ঠিক আছে সেলফি স্টার দেখেন। আর এটা হলো এবিএস সিস্টেম দেখেন, আইবিএস যেটা নতুন আছে, এই মডেলটা আগে ছিল না, এই কিছুদিন আগে এই মডেলটা হিরো কোম্পানি বের করছে। আর কালারের দিক দিয়ে কিন্তু 181 আছে এবং ব্র্যান্ড নিউ, এটা শোরুমে রাখার মতো গাড়িটা কিন্তু আছে, শোরুমের কাগজপত্র ওটা এনে দেখতে পাচ্ছেন। এটা অনটেস অবস্থায় আছে, মালিকানা চেঞ্জ করার সুযোগও আছে, যিনি নেবেন তার নামে আমরা মালিকানা পরিবর্তন করে দিব, ঠিক আছে। তো মালিকানা পরিবর্তন সহ 85,000 টাকা আপনাদেরকে নিতে হবে একদমে, একদমে 85,000 টাকা মালিকানা চেঞ্জ সহ 85,000 টাকা একদমে নিতে হবে। গাড়িটি 800 কিলো অনলি চলা, ঠিক আছে, দেখেন 800 কিলো অনলি, 800 কিলো চলা। কালারের দিক দিয়ে কিন্তু 100-100 আছে। এখন বলবো গাড়িটি সুজুকি জিক্সার 2020-এর মডেল, আপডেট মডেল, এটা কিন্তু 2020-এর শেষের দিক দিয়ে মনে হয় সম্ভবত গাড়িটি ফার্স্ট মালিকের আছে। এবং কালারের দিক দিয়ে দেখেন 100-100 এবং নিখুঁত গাড়ি, কোনো ধরনের রঙের টাচ নেই এবং কোনো ধরনের খুঁত খাম নেই, একদম নিখুঁত শোরুম কন্ডিশন গাড়ি কিন্তু এটা। আর গাড়িটি একাধি চলছে, গাড়িটি চলা সম্ভবত 6,000+, এদিক দিয়ে দেখেন 6,000+ গাড়ি চলা, ব্লু কালার 2020-এর মডেল। এদিকে ব্যাকলাইট সাদাটা, যে গাড়িটি ব্যাকলাইট সাদা সেটা বুঝবেন যে নিউ মডেল, আর ব্যাকলাইট যদি লাল হয় তাহলে বুঝবেন যে ওল্ড মডেল, ঠিক আছে। তো এই বাইকটি সিঙ্গেল ডিস্কের বাইক, 2020-এর মডেল, গাড়িটি চলা 6,000+, এবং গাড়িটি আমরা কত হলে ছাড়বো এটা আপনারা ফোনে জেনে নেবেন, তারপরও আমি একটা রেট বলে দিচ্ছি, 1,53,000 টাকা, 1,53,000 টাকা ফোনের মাধ্যমে হালকা কিছু সম্মানী করা যাবে এই গাড়ির ক্ষেত্রে, অন্য অন্য গাড়ির ক্ষেত্রে আমি পরিষ্কার বলে দেবো কত রেট, ঠিক আছে। এরপরে অনেকেই বলছিলেন যে মোটা টায়ারে আপাসে আটিয়ার আসছে কিনা, তো তাদের জন্য এই বাইকটি, এটা কিন্তু মোটা টায়ারের চাকা, অর্থাৎ দেখতে পাচ্ছেন 120 সাইজ, পিছনের টায়ারটা 120 সাইজ টায়ার মাপ, আর চিকন টায়ার হলে 110 হয় টায়ারের মাপটা, ঠিক আছে। এটা মোটা টায়ারের গাড়ি, অর্থাৎ যে গাড়িটি শোরুম প্রাইস 1,64,000 টাকা মোটা টায়ারের, আর চিকন টায়ারের দাম কিন্তু 1,59,900 টাকা। তো এটা কিন্তু চিকন টায়ারের না, এটা মোটা টায়ার, অ্যাপাচি আর টিআর ঘোরা লোগো দেখতে পাচ্ছেন, মাত্র চলছে 8,700, এটা কিন্তু অরিজিনাল চলা, 1 কিলোমিটার কমানো হয় নাই, ঘোরা লোগো মোটা টায়ার। যে বাইকটির দাম 1,64,000 টাকা সেই বাইকটি আমাদের থেকে পাইবেন মাত্র 1,45,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা আপনারা কমে পাই যাচ্ছেন, 1,45,000 টাকা নাম পরিবর্তন সহ, ঠিক আছে, মোটা টায়ার এবং ঘোরা লোগো। 2021-এর সম্ভবত 8 মাসে গাড়ি তোলা, মাত্র 5 মাস বয়স, ঠিক আছে, 5 মাস বয়স, চলা 2700 কিলো, মোটা টায়ার, শোরুম প্রাইস 1,64,900 টাকা, আমরা দেবো 1,45,000 টাকা, ঠিক আছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো হিরো কোম্পানির আরেকটি বাইক এগনোটোর, এটা 2 বছরের জন্য কাগজ জমা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন খুবই টিপটপ এবং নিখুঁত, কোনো ধরনের তাক স্পট একদমই নাই, কিন্তু হিরো এগনোটোর 125 সিসির বাইক, এটাও আইবিএস সম্ভবত, দেখেন যে আইবিএস দেখা আছে নাকি, দেখেন এবিএস নাকি, তো যাই হোক এবিএস আর নন এবিএস এটা আমরা বলতে পারবো না। তো সামনে হাইড্রোলিক আছে, টায়ারের দিক দিয়ে অনেক সুন্দর আছে এবং আউটসাইড কোনো প্রবলেম নেই, কোনো দাগ দগি স্পট এবং এক্সরে করা হিস্টোরি একদমই নেই। তো এই বাইকটির মালিকানা চেঞ্জ সহ 90,000 টাকা আমরা হলে দিতে পারবো, বাইকটির নাম মালিকানা চেঞ্জ সহ 90,000 টাকা, রেজিস্ট্রেশন করা আছে, মানে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু ফি জমা দেওয়া আছে 2 বছরের জন্য, 2 বছরের জন্য রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়া আছে, মালিকানা পরিবর্তন করারও সুযোগ আছে, ঠিক আছে, যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন, হিরো এগনোটোর 125 সিসি। এরপরে আরেকটি বাইক আপনি টিভিএস কোম্পানির আরেকটি বাইক 150 সিসি আর টিআর, এটা নাম্বার করা দেখতে পাচ্ছেন, বগুড়া নাম্বার করা, এই বাইকটি অল্প দামই ছেড়ে দিব, ম্যাট ব্লু 2017-এর মডেল, চলা সম্ভবত 6,000-7,000 চলা, আরও বেশি চলতে পারে, এটা মিটার কমে দেওয়া আছে, কিন্তু কালারের দিক দিয়ে 100-100 এবং এটা ফার্স্ট মালিকের কিন্তু, যদিও এটা 2017 মডেল কিন্তু গাড়িটি দেখতে মনে হচ্ছে যে একদমই টিপটপ আছে, ঠিক আছে। এটা মালিকানা পরিবর্তন করা নাও লাগতে পারে, কারণ ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু বের হয়ে গেছে, মালিকানা পরিবর্তন না করলেও চলবে, আপনারা স্মার্ট কার্ড এবং ডিজিটাল প্লেট দিয়েই চালাতে পারবেন সারা বাংলাদেশে, ঠিক আছে। তো এই বাইকটির দাম আসবে 1,10,000 টাকা,
এবিডিবিটি খরচ আমাদের, ঠিক আছে। এরপরে অ্যাপাচি 8 টিয়ার কালো গোড়া লোগো 2020 মডেল দেখতে পাচ্ছেন। এই বাইকটির চিকন টায়ার, ঠিক আছে, ওই বাইকটির মোটা টায়ার, এটা হলো চিকন টায়ার, ঠিক আছে। তো এই বাইকটিও মোটামুটি নিখুঁত আছে দেখতে পাচ্ছেন, কালো কালার এবং ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এবং ইঞ্জিন আনটাচ। বাইকটি চলে সম্ভবত 6,000 2020 মডেল, এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। তো এই বাইকটির দাম আসবে 1,32,000 টাকা, ঠিক আছে, 1,32,000 টাকা মালিকানা চেঞ্জ সহ। এরপরে দেখেন হিরো হাং আরেকটি বাইক, ডাবল ডিস্কের বাইক, কিন্তু এটা 2018-19 মডেল, এটা ডাবল ডিস্ক আর্মি কালার এবং বেস্ট কালার, এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থায় আছে, আপনি নিজ নামে করে দিব, মালিকানা চেঞ্জ করে দেবো আপনি নিজ নামে, মালিকানা পরিবর্তনের খরচটা আমরা দিব। ডাবল ডিস্কের বাইক 2018-19 মডেল, এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে, সেগুন যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। বাইকটি চলা সম্ভবত 3,500+, টায়ারের দিক দিয়ে একদম সুন্দর আছে, 3,500+ চলা। এই বাইকটির নাম পরিবর্তন সহ 1,15,000 টাকা, দাম চাইছিলাম এর আগের ভিডিও, এখন 3,000 টাকা মাইনাস করে দেবো, 1,12,000 টাকা একদম, ঠিক আছে, 1,12,000 টাকা একদম, আপনারা নিলে ঠকবেন না ইনশাল্লাহ। এরপরে আজীবন নাম্বার একটি পালসার দেখতে পাচ্ছেন, আজীবন নাম্বার, এটা কমপ্লিট নাম্বার, 10 বছরের কাগজ করা ডিজিটাল স্মার্ট কার্ড এবং ইঞ্জিনটা আনটাচ আছে, এখন পর্যন্ত কিন্তু খোলা পড়ে নাই, 100% শিওর থাকবেন। ইঞ্জিন আনটাচ এবং কালারের দিক দিয়ে 100-100 আছে, এটা অরিজিনাল কালার, কালার কিন্তু এই কালারে আমি যে কালারটা দেখাইতেছি এই কালারের ভিতরে কোনো ভেজাল নেই এবং রং করা নেই, 100% আমি গ্যারান্টার এবং নিজে শিওর যে এই গাড়িটি রং করা না, এবং টিপটপি আছে, ইঞ্জিন আনটাচ আছে, দেখতে পাচ্ছেন ইঞ্জিন আনটাচ, একদমই খোলা পড়ে নেই নার এবং ফুল টাকার নাম্বার কিন্তু। এই বাইকটির দাম আসবে 1,28,000 টাকা, ঠিক আছে, এই বাইকটির দাম আসবে 1,28,000 টাকা, এক হুজুর চালাইছে, হুজুরের নামে গাড়ি আছে, মানে যিনি চালাইছেন উনি হুজুর, হুজুরের গাড়ি। তো এই গাড়িটি একদম ফুল ফ্রেশ আছে, নাট খোলা পড়ে নাই একটাও, এবং ফুল টাকার নাম্বার, আজীবন নাম্বার, কোনো ধরনের কম এই ঘাটতি নেই এবং কিস্তি নাম্বার না, ফুল টাকার নাম্বার। এই বাইকটির দাম আসবে 1,28,000 টাকা, একদমই নিতে হবে, কোনো দরদাম করা চলবে না, ঠিক আছে, যেহেতু কালার অরিজিনাল কালার আছে এবং এক হাতে চলছে, গাড়িটি একদম টিপটপ আছে, শোরুম বরাবর আছে। এরপরে আরেকটি বাইক হাফ টাকার নাম্বার, স্যামসাং বাইক, এই বাইকটি হাফ টাকার নাম্বার, মিয়াদ শেষের দিকে, এই বাইকটি মোটামুটি ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন, কালো ভিতরে সিলভার স্টিকার, এটা ইঞ্জিনের দেখেন ইঞ্জিন মনে হচ্ছে খোলা পড়ে নাই, তারপরেও আমি পরে দেখে নেব ভালো করে। তো এই বাইকটির দাম 1,15,000 টাকা মাত্র, এক বাইকটির দাম 1,15,000 টাকা, যেহেতু হাফ টাকার নাম্বার একটু কম নিতে হবে, ঠিক আছে। এরপরে এই এক্স বেলেট, এটা কিন্তু এক বড় বাই সিলেট না কোথায় যেন আমাকে বায়নাপত্র দিয়েছে, এই বাইকটি ব্যাপারে আর কিছু বলবো না, যেহেতু বিক্রি হয়ে গেছে, বায়না হয়ে গেছে, ওটার কোনো আর মাসলা নেই, ঠিক আছে। এখন বলবো হিরো হাং আরেকটি বাইক, নিউ মডেল, আপডেট মডেল, যেটা শোরুমে এখন কেনা বেচা হচ্ছে, সেটা হলো এই হিরো হাং। একটা ছিল, প্রথমটা ছিল হলো ইয়াগারি সিঙ্গেল ডিস্ক, আর এটা কিন্তু ডাবল ডিস্ক, হিরো হাং ডাবল ডিস্ক, যে বাইকটির দাম শোরুমে 1,65,000 টাকা নাকি 69,000 টাকা এরকম হবে। তো বাইকটি সিঙ্গেল ডিস্ক এবং অন টেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন, আপনি ফার্স্ট মালিক হবেন, আপনি যে সব ডিস্ট্রিক্টের নাম্বার আমরা করে দেবো, সেই পেপার্স আমরা এখান থেকে করে দেবো, কমপ্লিট করে দেবো, ঠিক আছে, শুধু টাকা জমা দেবেন। তো এই বাইকটি সিঙ্গেল ডিস্ক না কিন্তু ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক হিসেবে কিন্তু গাড়িটি খুবই ভালো আছে এবং একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম শোরুম কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন, আপডেট মডেল, নিউ মডেল। তো এই বাইকটি নাম পরিবর্তন সহ দাম আসবে 1,25,000 টাকা, বাইকটির দাম নাম পরিবর্তন সহ 1,25,000 টাকা একদম নিতে হবে। সাথে আরেকটি জিক্সার আছে নাম্বার সহ, এই বাইকটি বগুড়া হাফ টাকার নাম্বার, মিয়ার শেষের দিকে, তো সুজুকি জিক্সার 2016 মডেল, এই বাইকটিও মোটামুটি খারাপ না কিন্তু মোটামুটি ভালো। তো এই বাইকটির দাম আসবে 1,55,000 টাকা, 1,55,000 টাকা এই বাইকটির দাম, ঠিক আছে। আরেকটি বাইক বাজাজ কোম্পানি দেখতে পাচ্ছেন, 110, এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থায় আছে, আমাদের বগুড়া শোরুমের বাইক, এইটাটি একদম এবিএস সিবিএস ব্রেক, শুধু হাইড্রোলিক নাই, হাইড্রোলিক ছাড়া সিবিএস ব্রেক এবং ওয়ান টেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশের নাম্বার করে নিতে পারবেন। এটাও 110cc ডিসকভার, 110cc 2020 মডেল, এই বাইকটি চলা সম্ভবত 5,000-6,000 কিলো। তো বাইকটি আনটাচ আছে, ইনটেক আছে কমপ্লিট এবং সব দিক দিয়েই কমপ্লিট আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। এই বাইকটির দাম আসবে 1,00,000 টাকা মাত্র, 1,00,000 টাকা নাম পরিবর্তন সহ।
এরপরে দেখেন আরেকটি বাইক 2017 মডেল সম্ভবত, এটা এটা সিলভার এবং পাগলো থ্রি বলে, 2017 মডেলগুলো পাগলো থ্রি হয়, ঠিক আছে। এটা 6 বছরের জন্য নাম্বার কমপ্লিট করা আছে, 23 সাল পর্যন্ত মেয়াদ আছে। তো 17 সাল থেকে নিয়ে 23 সাল পর্যন্ত গাড়ি নাম্বার করা আছে, মাত্র 2টা কিস্তি বাকি আছে 2017 মডেল। 2টা কিস্তি দিলে 2000 আপনার 27 সাল পর্যন্ত মেয়াদ হয়ে যাবে। তো 27 সাল হলেই আপনারা এই নাম্বারটা কমপ্লিট পেয়ে যাবেন। তো এই গাড়িটি কিন্তু অরিজিনাল কালার, কোনো ধরনের রং টং করা হয় নাই, একদম নিখুঁত এবং অরিজিনাল কালার। এই গাড়িটিও একটা নাট খোলা পরে নেই 100% শিওর, ঠিক আছে। দেখেন একটা নাট খোলা পরে নেই এই বাইকটি। সামনে দেখুন ডিস্ক অনেক মোটা আছে এবং টায়ার অনেক ভালো আছে, আর এই সামনের লুকসটা আরও সুন্দর আছে, দেখতে পাচ্ছেন এরকম লাগবে আপনারা যখন সামনে সামনে দেখবেন। তো এই বাইকটি দাম আসবে 1,15,000 টাকা এক দাম, 1,15,000 টাকা এক দাম, যেহেতু 6 বছরের জন্য নাম্বার করা আছে। আর 6,000 টাকা দিতে হবে, 5,000 টাকা দিতে হবে, 5,000 টাকা দিলে নাম্বার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আরেকটি বাইক দেখতে পাচ্ছেন ডায়াং 80, এই বাইকটি বায়নাপত্র হয়ে গেছে, এটার ব্যাপারে আর কিছু বলবো না, বলবো হচ্ছে এটা যেটা বায়না হয় নাই। অ্যাপাচি 4B ডাবল ডিস্কের একটি বাইক দেখতে পাচ্ছেন, এটা ওয়ান্টেস অবস্থায় আছে, ডাবল ডিস্ক 2019 মডেল। এই যে ডাবল ডিস্ক, পিছনের ডিস্ক সামনের ডিস্ক দূরে আছে। তো এই বাইকটি কালো ব্লু এবং মোটামুটি ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, আমি কেনার সময় দেখছি দাগ স্পট একদমই নেই। দুটি লুকিং গ্লাস শুধু বাকি আছে, লুকিং গ্লাস আমরা কিনে দিব। তো এই বাইকটি ১০,০০০ চলা, তো বাইকটি 10,000 যেহেতু চলা, এই জন্য আপনারা পানি দামে কিনতে পারবেন অল্প দামে। ডাবল ডিস্কের বাইক 1,86,000 টাকা কিন্তু শোরুম প্রাইস, আর ব্যাংকটা করা আছে 12,000 টাকা, 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে। তো রেজিস্ট্রেশন করা সহ প্রায় দেখা যাচ্ছে যে 1,96,98,000 টাকা পরে সেই বাইকটি আমরা একদম সীমিত আকারে লাভ নিয়ে বাইকটি ছেড়ে দেবো, 1,40,000 টাকা। 1,40,000 টাকা হলে এই বাইকটি দিতে পারবো, 2 বছরের জন্য রেজিস্ট্রেশনের ফি জমা পাবেন ফ্রি, এবং ডাবল ডিস্কের বাইক পেয়ে যাবেন। এবং এই গাড়িটি কিন্তু এক হাতে চলছে, হ্যাঁ, ডাবল ডিস্ক কালো বলো সাদা বলো, ঠিক আছে, সাদা বলো দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক। এরপরে হোন্ডা লিভো, অনেকে ফোন দিয়েছেন হোন্ডা লিভোর জন্য যে হোন্ডা লিভো আছে কিনা, এটা কিন্তু হাইড্রোলিক নিউ মডেল, দেখতে পাচ্ছেন নিউ মডেলের একটা চিহ্ন হচ্ছে এই ট্যাঙ্কের নিচ দিয়ে লিভো লেখা থাকে, দেখতে পাচ্ছেন লিভো, এটা হলো নিউ মডেল হাইড্রোলিক। এই গাড়িটি চলা মাত্র 3,000-এর মতো, টায়ার একদম নতুনের মতোই দেখতে পাচ্ছেন, আর গাড়িটি একদম নিউ মডেলে কিন্তু আছে, আজকে কেনা হয়েছে গাড়িটি, সামনে হাইড্রোলিকও আছে। তো এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল লিভো হোন্ডা 95,000 টাকা সম্ভবত রেট দেওয়া হয়েছিল, সেটা কিন্তু প্রায় 90,000 টাকার মতন বেচা হয়েছে। এই গাড়িটিও তার চেয়ে আরও ভালো, ঠিক আছে, এবং কম বয়স, 2021 মডেল মনে হয় এটা, 20-এর শেষের হলেও 2021 গাড়িটা কিনছে, ঠিক আছে, বয়সও কম এবং চলাও কম, মাত্র 3,000 চলা। তো এই বাইকটির দাম আসবে 92,000 টাকা, আপনাদেরকে নিতে হবে একদমে। 92,000 টাকা হলে নাম পরিবর্তন সহ দিতে পারবো, এর নিচে কিন্তু দেওয়া দেবো। হোন্ডা লিভো খুব চাহিদা এবং খুবই ভালো গাড়ি, এবং ইনটেক ইঞ্জিন, ঠিক আছে, ইঞ্জিন কিন্তু আনটাচ হোন্ডা লিভো, আর এটা কিন্তু নিউ মডেল, ঠিক আছে। এরপরে ঘোড়া লোগো আরেকটি বাইক, অ্যাপাচি আরটিআর 160 সিসি দেখতে পাচ্ছেন, 160 সিসি, এবং ঘোড়া লোগো, এটা 2020 মডেল, এটাও অনটেস অবস্থায় আছে, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন, ঠিক আছে। ম্যাট ব্লু এবং আপডেট মডেল, অর্থাৎ চিকুন চাকা, কিন্তু গাড়িটা টিপটপ আছে, এক হাতে চলছে গাড়িটি, এটা ওয়ান্টেস অবস্থায় আছে, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। এটা নাম্বার টাকা জমা দেওয়া আপনি নিজ নামে করতে পারবেন, সেটার সুযোগ আছে। তো নাম পরিবর্তন সহ ওয়ান্টেস অবস্থায় এই বাইকটির দাম আসবে 1,25,000 টাকা, 1,25,000 টাকা হলে এই গাড়িটি দিতে পারবো নাম পরিবর্তন সহ, ঠিক আছে। আরটিআর একটি আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার, 10 বছরের কাগজ করা দেখতে পাচ্ছেন, ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু আছে, এবং সবচেয়ে বড় কথা এই গাড়িটি একদম এক হাতে চলছে, দ্বিতীয় হাত এখন পর্যন্ত হয় না, কিন্তু একদম ফার্স্ট মালিকেরই আছে, একদম টিপটপ এবং গলসি লাল দেখতে পাচ্ছেন, একদম টকটকা লাল। এই বাইকটি আজীবন নাম্বার, যেহেতু 10 বছরের নাম্বার করা, আপনার কোনো টেনশন নেই, নাম্বারে নিয়ে কোনো ভেজাল নেই, সরকারকে কোনো টাকা দিতে হবে না, ঠিক আছে। বগুড়া ল 1165 নাম্বার, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার। এই বাইকটি দাম আসবে মাত্র 1,00,000 টাকা, এক দামে নিতে হবে মাত্র 1,00,000 টাকা। এরপরে 125 CBS ব্রেক, হাইড্রোলিক সারা, ওয়ান্টেস অবস্থায় এই বাইকটি, সম্ভবত 2,200 কিলো চলা, 2,500 কিলো চলা, অরিজিনাল চলা, এবং সরি এটা হলো মোটা টায়ার, এই যে হাইড্রোলিক মোটা টায়ার, এবং 2,200 কিলো চলা, এটা CBS ব্রেক এবং হাইড্রোলিক আছে, ঠিক আছে। 1,13,000 টাকা একদম নিতে হবে,
এক লক্ষ তেরো হাজার টাকা একদম সিবিএস ব্রেক হাইড্রোলিক এবং মোটা টায়ার ঠিক আছে, পিছনে মোটা টায়ার, দেখেন ইঞ্জিনের রং স্টিকার বন্ধ হয়ে যায়, দেখেন ইঞ্জিনের স্টিকার বন্ধ হয়ে একদম নিখুঁত, মাত্র 2500 কিলো চলা, এটা কিন্তু নিখুঁত অবস্থায় আছে এবং ফুল ফ্রেশ ঠিক আছে, দেখেন সিবিএস ব্রেক হাইড্রোলিক এবং 2020-এর না 21-এর সম্ভবত, এটা শুরুতে 1,13,000 টাকা নাম পরিবর্তন। সো 25 সিসি আরেকটি বাইক আছে ওয়ান টেস্ট, কিন্তু এটা সিবিএস ব্রেক হাইড্রোলিক ছাড়া সিবিএস ব্রেক, এক ব্রেকে দুই ব্রেক, এই বাইকটি 125 সিসি আর 2020-এর মডেল, শুধু হাইড্রোলিক নাই কিন্তু সিবিএস ব্রেক সিস্টেম আছে, এই বাইকটির নাম পরিবর্তন সহ 1,07,000 টাকা দাম আসবে, নাম পরিবর্তন সহ 1,07,000 টাকা। 110 সিবিএস ব্রেক দেখতে পাচ্ছেন, 110 সিবিএস ব্রেক একদম নতুনের মতো এবং নিখুঁত এবং ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, মাত্র চলছে 2200 কিলো, এটা অরিজিনাল ছাড়া 2200 কিলো, কোনো নাই, মানে দ্বিতীয় হাত হয় নাই, একদম ফার্স্ট মালিকের বাইক, মাত্র 2200 কিলো চলা, 110 সিবিএস ব্রেক, এক ব্রেকে দুই ব্রেকের বাইক পাই যাচ্ছেন মাত্র 1,00,000 টাকা, মাত্র 1,00,000 টাকা নাম পরিবর্তন সহ। এরপরে 135 একটি বাইক দেখতে পাচ্ছেন, লাল কালার, একদম হাইড্রোলিক কালার এবং মোটামুটি ফুল ফ্রেশ আছে, এটাও ফার্স্ট মালিকের আছে, এখন পর্যন্ত দ্বিতীয় হাত হয় নাই, একদম প্রথম মালিক দেখতে পাচ্ছেন, 135, মাত্র দাম আসবে 1,00,000 টাকা, 4 বছরের জন্য নাম্বার করা আছে, 4 বছরের জন্য নাম্বার করা আছে, মাত্র 1,000 টাকা, 1,00,000 টাকা, আর ডিজিটাল নাম্বার, স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে, ঠিক আছে, আচ্ছা ডিজিটাল নাম্বার এবং স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে, ট্যাঙ্কিটাও কিন্তু একদম ফুল ফ্রেশ আছে, ঠিক আছে, দেখেন 1,00,000 টাকা দিয়ে আপনি 35 পাই যাচ্ছেন। FZ version 1 ঠিক আছে, FZ version 1 দেখতে পাচ্ছেন, এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন, আমরা মালিকানা চেঞ্জ করে দেবো, এই বাইকটি একদমই নিতে হবে, কোনো দরদম করা চলবে না, সামনে হাইড্রোলিক আছে এবং মোটা হাইড্রোলিক দেখতে পাচ্ছেন, বিশাল বড় হাইড্রোলিক, ঠিক আছে, আমি নিজে চালাইছি, সাউন্ডের দিক দিয়ে খুবই ভালো আছে, যদিও বয়স বেশি কিন্তু দেখেন খোলা পড়ে নেই, কিন্তু সাইড কভার খোলা পড়ে নেই, হেড খোলা পড়তে পারে কিন্তু মেন পার্ট এবং সাইড কভার কিন্তু খোলা পড়ে নেই, দেখেন নিজে গ্রাইন্ডার, আমি ইঞ্জিন দেখা দিচ্ছি, যার কারণে ইঞ্জিনের সাউন্ডটা একদম স্মুক সাউন্ড, FZS version 1 ঠিক আছে, নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন, তো এই বাইকটির দাম এক দাম বলবো, এর আগে অনেক দাম চাইছিলাম, তো এখনও বেচা হয় নাই, এই দামে আমরা যে দামটা বলবো ওই দামই নিতে হবে, 90,000 টাকা একদম, কোনো দরদাম করা চলবে না, 90,000 টাকা একদম মালিকানা পরিবর্তন সহ, ঠিক আছে। এরপরে টিভিএস মেট্রো 2021-এর মডেল দেখতে পাচ্ছেন, 100 সিসি, এই বাইকটি একদম নিখুঁত, কোনো ধরনের ইঞ্জিন খোলা পড়ে নাই, কিন্তু 2020-এর মডেল, 20-এর শেষের মডেল নাকি 2021-এর শুরু, একদম টাঙ্কি টুঙ্গি থেকে নিয়ে একদম ফুল ফ্রেশ আছে, দেখতে পাচ্ছেন অন টেস্ট অবস্থায় আছে, নাম্বার পরিবর্তন, নাম্বার আপনি নিজ নামে করতে পারবেন, আমাদের সব ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন, ঠিক আছে, দেখেন অনটেস অবস্থায় গাড়িগুলো নিলে আপনারা নিজ নামে করে দিতে, আপনার সব ডিস্ট্রিক্ট নাম্বার করে দিতে পারবেন, 2021-এর শুরু এবং 20-এর শেষের মডেল, সেলফি স্টার, সেলফ টনটন আছে এবং টায়ার টুয়ের সুবি নতুন আছে, মাত্র চলছে 3300 কিলো, দেখতে পাচ্ছেন 3300 কিলো গাড়িতে চলা, তো এই বাইকটির দাম আসবে মাত্র 70,000 টাকা নাম পরিবর্তন সহ, 70,000 টাকা নাম পরিবর্তন সহ এক দামে নিতে হবে, কোনো দরদাম করা চলবে না। এরপরে বলবো ডিসকভার 100 2017-18 মডেল দেখতে পাচ্ছেন, ডিসকভার 100 একদম নিখুঁত এবং ইঞ্জিনের গ্যারান্টি, আমি নিজে একটা নাট কিন্তু খোলা পড়ে নাই, এই গাড়িটি আমি আলাদাভাবে ভিডিও দিব কিন্তু সময় পাচ্ছি না, অনেকেই দেখতে চাচ্ছেন, তবে দেখার কিছুই নেই, দেখেন ট্যাঙ্কিটা অরিজিনাল কালার এবং কোনো ধরনের রং টং করা হয় নাই এবং গাড়িটি আনটাচ, ইঞ্জিন ইনটেক এবং গ্যারান্টি আছে, তো এই বাইকটি 2017-18 মডেল, যেহেতু এই বাইকটির পরে কিন্তু 110 চলে আসছে, আর 110-এর চেয়ে 100 ডিসকভার কিন্তু তেলে সাশ্রয়, ঠিক আছে, 110 যদি 50 যায় এটা যাবে 60, ঠিক আছে, সবসময় 10 কিলো বেশি যাবে, তো এই বাইকটি একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশনই আছে এবং সাউন্ডের দিক দিয়ে 100 সিসি আছে, ওয়ান টেস্ট অবস্থায় আছে, আর মালিকানা চেঞ্জ করারও সুযোগ আছে, আপনারা সে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করবেন তারও সুযোগ আছে, তো সব মিলে এই বাইকটির দাম আসবে মাত্র 90,000 টাকা নাম পরিবর্তন সহ, মাত্র 90,000 টাকা নাম পরিবর্তন সহ। এরপরে ডাবল ডিসের আরেকটি বাইক, এটার টাকা জমা দেওয়া আছে, ব্যাঙ্ক রিসিভ আছে, ব্যাঙ্ক ডাব করা আছে, কোনো ধরনের
সমস্যা নেই। ইঞ্জিন অ্যান্টাস ইনটেক প্যাকেট ইঞ্জিন আর ডাবল ডিস্কের বাইক দেখতে পাচ্ছেন, পেছনের ডিস্ক এবং সামনের ডিস্কও আছে, আর টায়ারের দিক দিয়ে অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন। আর এই বাইকটি কিন্তু কালো, 2020-এর শেষের মডেল, 2020-এর শেষের মডেল, গাড়িটি ধোয়া হয় নাই। কিন্তু গাড়িটি আমি নিজে চালাইছি, গাড়িটি চলা সম্ভবত 3000+ চলা, 3000+ চলা। এই বাইকটি ডাবল ডিস্কের বাইক, ফার্স্ট মালিকের বাইক, ব্যান্ড আপ করা আছে 2 বছরের জন্য। তো সব মিলে এই বাইকটির দাম আসবে 1,48,000 টাকা, একদম 1,48,000 টাকা ব্যান্ড আপ করা সহ নাম্বার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, নাম পরিবর্তন সহ 1,48,000 টাকা ব্যান্ড আপ করা আছে কিন্তু 2 বছরের জন্য, ঠিক আছে। এরপরে নতুন একটি বাইক আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ফ্রিডম, রানার ফ্রিডম, একদম নতুন দেখতে পাচ্ছেন। যে দেখেন মাডগার্ড দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাডগার্ডটা আসলে কেমন, রিং সহ একদম নিখুঁত। দেখেন মাডগার্ড, হ্যাঁ এটা দেখেন, এই বাম্পারটাও দেখেন একদম চকচকায়, এই গাড়িটি মনে হচ্ছে চলেই নাই, ঠিক আছে। দেখেন ইঞ্জিনের স্টিকার বন্ধ, ওটা একদম ব্রান্ড নিউ, এটা শোরুমে রাখার মতো, আমি আর কিছু বলবো না। ফ্রিডম, রানার ফ্রিডম দেখতে পাচ্ছেন, 100cc। এই বাইকটি ওয়ান্টেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে দেন সিটের পলি বন্ধ আছে। তো এই বাইকটি মাত্র চলছে হচ্ছে 2400 কিলো, এটা কিন্তু অরিজিনাল চলা 2400 কিলো, 2400-2424 কিলো, এটার কিন্তু অরিজিনাল 1 কিলো কিন্তু মিটার কমানো হয় নাই। আমি কিন্তু এটা গ্রান্ডার, যে মিটার কমাইলে সেই মিটারে দায়ী আমি থাকবো, ঠিক আছে, 1 কিলো মিটার কমানো হয় নাই, 1 কিলো মিটার কমানো হয় না, মিটারে গ্যারান্টি আমি এবং গ্রান্ডার আমার, আমার আজকে এই গাড়িটি কেনা হয়েছে, 1 কিলো মিটার কমানো হয় নাই, এটাই অরিজিনাল চলা এবং ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন, রিং টিং সহ একদম চকচকা চকচকা। আর গাড়িটি এই মাত্র মোশা হয় নাই, দেখেন মুসলি কিন্তু চকচকা পানি করে আছে, মোশা হয় নাই, ধোয়া হয় নাই, আর সব কিছু নতুন, ঠিক আছে। তো এই গাড়িটি একদম যেহেতু ব্র্যান্ড নিউ এবং নতুন কোয়ালিটি এবং শোরুম বরাবর বাইক, শোরুম বরাবর বাইক, এই বাইকটির দাম আসবে 58,000 টাকা, এই বাইকটি নাম পরিবর্তন সহ 58,000 টাকা দাম আসবে, যেহেতু একদম শোরুম কন্ডিশন এবং ব্র্যান্ড নিউ, ঠিক আছে। দেখেন মাডগার্ডের মতো প্রতিটা অংশ, আমি গাড়িটির চাপ ঘিজি ঘিজির মধ্যে আছে দেখে আমি পুরো গাড়ি দেখাতে বললাম, তাও একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে ইঞ্জিন, এই সাইডের অংশগুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ, ফ্রিডম, রানার ফ্রিডম, নতুন আপডেট মডেল, সেলফি স্টার সেলফ আছে, ঠিক আছে। সব কিছু নতুন, দেখেন সেলফি স্টার হয়ে গেল, তো বিয়োজ এই গাড়িটি যেহেতু একদম ব্র্যান্ড নিউ, যারা নতুন কিনতে চান খাটো মানুষের জন্য আরও এই গাড়িটি পারফেক্ট, একদম নিচু গাড়ি, মানে গাড়ি মোটর সাইকেলের জগতে যতগুলো গাড়ি আছে সবচাইতে নিচু নিচু সিট হলো এই গাড়িটি, একদম নিচে সিট, ঠিক আছে, একদম দেখেন হাইস্ট একদম কম, এই গাড়ির মতো নিচু অন্য কোনো গাড়ি নেই, ডাইং 80 বলেন যেটাই বলেন, এই গাড়ির মতো নিচু কোনো অন্য কোনো গাড়ি নেই, খাটো মানুষের জন্য পারফেক্ট গাড়ি। আর যারা নতুন গাড়ি কিনতে চান তারা কম প্রাইসে এই গাড়িটিকে নিতে পারেন, মাত্র 58,000 টাকা নাম পরিবর্তন সহ। এরপরে ডাবল ডিস্ক আরেকটি বাইক দেখতে পাচ্ছেন, এর ওয়ান্টেস্ট সারা বাংলাদেশের নাম্বার করে নিতে পারবেন, একদম নিখুঁত গাড়ি, টিপটপ মান, টিপটপ মানুষ চালাইছে, ঠিক আছে। আর এটা এক মানে আর্মিরা বিডিআর বলে সেই লোকের বাইকটি, এখানে শুধু একটা ইয়া লাগবে, ওটা দিলেই আমার এটা একটু আমাদের থেকেই খুলে গেছে, এটা লাগাই দিব, সমস্যা নেই, এছাড়া কোনো ধরনের প্রবলেম নেই, একদম নিখুঁত গাড়ি, ঠিক আছে। দেখেন ডাবল ডিস্কের বাইক অনটেস্ট অবস্থায়, এই বাইকটি মাত্র 45,000 টাকা দিতে পারবো, 1,45,000 টাকা একদম, 1,45,000 টাকা একদম, কোনো দরদাম করা চলবে না, ঠিক আছে। এরপরে হরিণে বাচ্চা আরেকটি বাইক আছে, এটা ফুল টাকা নাম্বার, জাপানি ইমা বলে দেখতে পাচ্ছেন, এই জাপানি লোগো আছে, হ্যাঁ এই বাইকটি চালাইতে এত সুন্দর, মানে পাকিস্তানি জাপানি যে পাকিস্তানি আছে, পাকিস্তানি 80 CD80, সেই পাকিস্তানি CD80 এবং এই CD80 মধ্যে কোনো তফাত নেই, একদম হুবাহুব মিল আছে সাউন্ডের দিক দিয়ে এবং চালানির দিক দিয়ে। আমি এই গাড়িটি চালাইছি, কোনো ধরনের মানে প্রবলেম পাওয়া বা কোনো বিরক্ত হওয়া এই ধরনের আমি পাইনি, ঠিক আছে। ফুল টাকা নাম্বার, CD80, আর তেলের গ্যারান্টি আমি দেবো কমপক্ষে 70 হাত,
70 কিলো 100 টাকা তেলে যাবে, 100 টাকা তেলে মাত্র 70 কিলো যাওয়া, মানে কি মানে 70 কিলোই যাবে, এটা আমি 100% গ্যারান্টি। ঠিক আছে, তো এই বাইকটি খুবই টিপটপ আছে এবং অরিজিনাল কালার আছে, কোনো ধরনের কালার করা হয় না, কিন্তু অরিজিনাল কালার এবং ফার্স্ট মালিক। সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন এই গাড়িটি এক হাতেই চলছে, কোনো ধরনের দুই হাত হয় নাই এখন পর্যন্ত, একদম ফার্স্ট মালিক। তো এই বাইকটির দাম আসবে মাত্র 45,000 টাকা, এক দামে নিতে হবে মাত্র 45,000 টাকা এক দামে নিতে হবে। গাড়ি যেহেতু খুব সব দিক দিয়ে ভালো এবং স্টার্ট দিতে শুধু পাটা রাখা সময় এতটুকু সময়, কিন্তু সময় লাগে না স্টার্ট হতে। ঠিক আছে, এত সুন্দর। তো ফুল টাকার নাম্বার হিসেবে আপনাদের থেকে মাত্র 45,000 টাকা নিতে হবে এই বাইকটি। এরপরে হায়াতি, এই বাইকটি আমাদের বড় ভাই বায়না দিয়েছে কয়েকদিন আগে, পরশুদিন রিভিউ দিয়েছিলাম, এটা বায়নাপত্র হয়ে গেছে। যেহেতু বায়নাপত্র হয়ে গেছে এই ব্যাপারে আর কিছু বলবো না, আমি গাড়িটি কাগজপত্র বা গাড়িটি রেডি করে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, নাম পরিবর্তন করতে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। আরেকটি বাইক ডাবল ডিস্কের বাইক দেখতে পাচ্ছেন, লাল কালার, এটাও কিন্তু আজকে কেনা হয়েছে, মোটামুটি ফুল ফ্রেশ আছে। এই বাইকটি অনটেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার কোনো দেবেন, মাত্র 5-6 হাজার চলা, একদম কালারের দিক দিয়ে 180 আছে দেখতে পাচ্ছেন, একদম নতুনের মতোই কিন্তু ধরা যায়। এই বাইকটি নাম পরিবর্তন সহ 1,45,000 টাকা আসবে, এক দামে নিতে হবে 1,45,000 টাকা। এরপরে হায়াতি, সুজুকি হায়াতি আরেকটি বাইক, এটা রিভো দেওয়া হয় নাই, রিভো দিব ইনশাল্লাহ, তারপরেও রিভো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করে গাড়িটি নেবেন, লাল কালার গাড়ি, 2019 শেষের মডেল, 20-এর শুরুতে, 20-ই মনে হয় গাড়িটি কিনছে, আমি দেখব এক নজর দেখলাম 20 সালে গাড়িটি কেনা আর 19-এর মডেল। এই বাইকটি দেখতে পাচ্ছেন একদমই টিপটপ আছে এবং কালারের দিক দিয়ে একদম আগুন বরাবর কালার। ঠিক আছে, ওয়ান্টেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার কোনো দিতে পারবেন। আর সুজুকি হায়াতের দিক দিয়ে হায়াতের গাড়িটা কিন্তু একদম ব্র্যান্ডের মাল, মানে নাম করে গেছে এই বাইকটি। ঠিক আছে, সারা বাংলাদেশে নাম করে গেছে এই সুজুকি হায়াতি, যখন ওই সুজুকি হায়াতিটা কিন্তু রিভো দেওয়ার সাথে চলে গেছে। ঠিক আছে, তো ওটা 74,000 বেচা হয়েছে, এটা বেচবো মাত্র 60,000 টাকা, মাত্র 60,000 টাকা নাম পরিবর্তন সহ। এই বাইকটি একদমই নিতে হবে, কোনো দরদাম করা চলবে না। ঠিক আছে, এরপর CD80, এই CD80টা মনে করেন পানি দামে মাত্র 35,000 টাকা হলেই CD80টি দিতে পারবো, মাত্র 35,000 টাকা একদমই নিতে হবে, কোনো দরদাম করা চলবে না। অরিজিনাল কালার আছে, কোনো ধরনের রং টং করা হয় না, কিন্তু দেখেন আপনারা টাঙ্কি দেখলেই বুঝতে পারবেন কোনো ধরনের রং টং করা হয় নাই। ঠিক আছে, অরিজিনাল কালার, এই বাইকটি 35,000 টাকা একদম নিতে হবে। বক্সার আরেকটি বাইক আছে দেখেন, বক্সার, এটা ফোল টাকার নাম্বার বগুড়া, এই বাইকটি অরিজিনাল কালার সহ এবং ইঞ্জিনের কালারটা মোটামুটি ফ্রেশ আছে কিন্তু দেখেন, আর টাঙ্গিটি কিন্তু অরিজিনাল কালার, কোনো ধরনের রং টং করা হয় না, সিট অনেক লম্বা, যারা 2-3-4 জন বসতে চান তারা এই গাড়িটি নিতে পারবেন, অনেক সিট লম্বা। ঠিক আছে, আরেকটি সিট লম্বা গাড়ি আছে, আমি কিছুক্ষণ পর দেখাবো। তো এই বাইকটি দাম আসবে 42,000 টাকা একদম। এরপরে TVS XL 100, এই বাইকটি সেলফ সারা, ব্লু কালার, ওয়ান্টেস অবস্থা আছে, 2020-এর মডেল, এই বাইকটি নতুনের মধ্যে কিন্তু আছে, অনেক সুন্দর আছে। তো এই বাইকটি দাম আসবে মাত্র 42,000 টাকা, মাত্র 42,000 টাকা নাম পরিবর্তন সহ। এরপরে আজীবন নাম্বার, ডিজিটাল নাম্বার, ফুল টাকা নাম্বার, ঠিক আছে, 0355 নাম্বার, এটা আজীবন নাম্বার, এলআই চাকা দেখতে পাচ্ছেন, DIN 80, ফুল টাকা নাম্বার এবং গাড়িটি একদম টিপটপ আছে দেখতে পাচ্ছেন, গাড়িটি একদম টিপটপ। এই বাইকটি ফুল টাকা নাম্বার সহ দাম আসবে মাত্র 42,000 টাকা, মাত্র 42,000 টাকা এটা দাম আসবে। দেখেন ইঞ্জিনটা কিন্তু একদমই খোলা পড়ে নেই, দেখেন ইঞ্জিনের চেহারা দেখলেই বুঝবেন যে আসলে খোলা পড়ছে কিনা, দেখেন। এরপরে গাড়িটি দেখব, এটা হচ্ছে যারা 4-5 জন গাড়ি চালাইতে চান, মানে একজন চালাবে পিছনে 3 জন বসবে, তাদের জন্য এই গাড়িটি দেখতে পাচ্ছেন, বিশাল বড় লম্বা গাড়িটির দাম, বড় মানে দাম কম কিন্তু গাড়ি বড়, কিছু কিছু গাড়ি আছে লম্বা গাড়ি কিন্তু দাম কম, সেটা এটা মাত্র চলছে হচ্ছে 1400 কিলো চলা, দেখতে পাচ্ছেন 1460 কিলো চলা, এটা অরিজিনাল চলা, 1 কিলো কমানো হয় না, কিন্তু এটা আমি নিজে গ্যারান্টার, 1 কিলো এখান থেকে কমানো হয় না, যে যদি কমানো হয় সেটা দায়ী আমি থাকবো। ঠিক আছে, কিছু কিছু মিটার কমাই, আমরাও কমাই কিন্তু সেটা বলে দিই, কিন্তু কিছু কিছু মিটার কমানোর প্রয়োজন মনে করে না, কারণ মাত্র চলছে 1400 কিলো, এটা ঠিক কমাবে, এই জন্য আমি গ্যারান্টি সহকারে শক্তভাবে বলতেছি এটার থেকে 1 কিলো কমানো হয় নাই, যদি কমাই আমি নিজে দায়ী থাকবো। ঠিক আছে, তো বাইকটি একদম শোরুম কন্ডিশন, কিন্তু দেখেন সব কিছু কিন্তু নতুন এবং শোরুম কন্ডিশন দেখেন, এবং আপডেট মডেল,
এই গাড়িটি কিন্তু আপডেট মডেল আর কালার দিক দিয়ে 180 আছে। এটা নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা। তো যারা শোরুম বরাবর গাড়ি কিনতে চান কম দামে, তারা এই বাইকটি নিতে পারেন, ঠিক আছে। কালারের দিক দিয়ে 100-100 এবং কালো কিসকিসে গাড়ি। দেখেন আপনারা রাত্রে বেরিয়ে বানাইতেছে, তারপর কালারটা দেখলে আপনারা বুঝবেন যে গাড়িটা আসলে কেমন হয় আছে, ঠিক আছে। দেখেন এই দিক থেকে দেখেন, ঠিক আছে, দেখেন একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন। তো এই বাইকটির মাত্র 1400 কিলো চলা, যেহেতু 2021-এর শেষের মডেল। দেখেন টায়ার দেখবেন, টায়ারটা দেখলে বুঝবেন যে আসলে কোন। তো এই বাইকটি যেহেতু মিটারে গ্যারান্টি আমি নিছি, সেহেতু আপনারা গাড়ির কিন্তু শোরুম প্রাইস 96,000 টাকা শোরুম প্রাইস, 96,000 টাকা গাড়িটির শোরুম প্রাইস। আমরা দিব 65,000 টাকা, মাত্র 65,000 টাকা এই বাইকটির দাম, ঠিক আছে। মালিকানা পরিবর্তন সহ আমাদের পরামানিক হোন্ডা সেন্টার, আমাদের বগুড়া শোরুমের গাড়ি। 96,000 টাকার গাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন 65,000 টাকা, মাত্র 1400 কিলো চলার কারণে কত টাকা আপনার সেভ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এরপরে ফুল টাকার আজীবন নাম্বার আরেকটি বাইক দেখতে পাচ্ছেন, CT 100। এটা CT 100 আজীবন নাম্বার, স্মার্ট কার্ড ডিজিটাল সব কিছুই আছে, ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড রেডি। এটা 10 বছরের কাগজ করা কমপ্লিট নাম্বার, ফুল টাকা নাম্বার। এই বাইকটি একদম চকচকে ঝকঝকে দেখতে পাচ্ছেন, একদম চকচকে ঝকঝকা। তো এই বাইকটির দাম আসবে মাত্র 78,000 টাকা একদম, মাত্র দেখেন মিটারে 3,500 কেলার চলা, কম বেশি হতে পারে, কিন্তু কালারের দিক দিয়ে 180 আছে। দেখতে পাচ্ছেন কালারের দিক দিয়ে 180 আছে এবং আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার। যারা কমপ্লিট নাম্বার কিনতে চান, আজীবন নাম্বার কিনতে চান, তারা এই যে গাড়িটি নিতে পারবেন, ঠিক আছে। এটা হলো 78,000 টাকা একদম এভিডিভিটি খরচ আমাদের, ঠিক আছে। তো লাস্ট এই বাইকটি দেখানো ছিল, বাকি ছিল। তো এই বাইক, এই বাইকটির সাথে আরও যতগুলো বাইক আছে, প্রায় 50-55টা বাইক আমি দেখালাম, অনেক বাইক আমরা কালেকশন করেছি। তো যে কোনো বাইক আপনারা যদি অনলাইনের মাধ্যমে কিনতে চান, তাহলে আমি এর আগেও একটা কথা বলছি যে বায়না দিচ্ছি, এই কথাটা কিন্তু আপনারা মাঝে মধ্যে অনেকেই বলেন। এই কথা না বলে যারা একদম সিদ্ধান্ত চূড়ান্ত করবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যারা নেবেন গাড়ি নেওয়ার, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমার সাথে যোগাযোগ করে বায়নাপত্র করবেন। অনলাইনের মাধ্যমে নিলে মাত্র 10,000 টাকা দিলে আমরা গাড়ি পাঠিয়ে দেবো, বাদ বাকি টাকা গাড়ির কাগজ পোসার পরে দেবেন। আর যারা সরাসরি আসে নিয়ে যাবেন, তাদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না, বায়নাপত্র করতে হবে না, দেখে তারপরে গাড়ি ক্রয় করে নিয়ে যাবেন, ঠিক আছে। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।